হ্যালো, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা চলে যাচ্ছি এখন সমুদ্রের মধ্যে আদর্শ গ্রাম দেখার জন্য। অনেক অনেক সুন্দর আদর্শ গ্রামটা, মানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যে নিজে গড়ে হাতে করে রাখছে। দেখে কি সুন্দর, অসাধারণ অসাধারণ। এটি হচ্ছে আমাদের আদর্শ গ্রাম নরসিংদী ড্রিম হলিডে পার্ক। অনেক অনেক সুন্দর, আমরা নদীর মাঝখান থেকে দেখলাম, এগুলো অনেক সুন্দর জিনিস। সাগরের মধ্যে চলে গেলাম, এই তো আমি চলে যাচ্ছি সাগরের মাঝখানে। এই তো অনেক 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 সুন্দর, পিছনের দৃশ্যটা দেখতেও অনেক সুন্দর। আমার কিন্তু অনেক ভয় লাগছিল তখন, তাও আমি মানে শক্ত বসে আছি, আমি তো ভয়ে শেষ কোন দিকে পড়বো কোন দিকে পড়বো, তাও মানে একটা মন শক্ত করে উঠলাম। তাও মোবাইলটা নিয়েছি হাতেতে ভিডিও করার জন্য, তাও ভয় অনেক অনেক ভয়ে ছিলাম। এই আদর্শ গ্রামটা দেখার জন্য এত শখ ছিল আমার, আমি দেখেই তো অনেক 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 খুশি হলাম, অনেক খুশি। তোমার পিছনে অনেক জিনিস দেখা যাচ্ছে, অনেক আগের জিনিস দেখা যাচ্ছে এখানে। এটাকে বলে আদর্শ গ্রাম নরসিংদী ড্রিম হলিডে পার্ক। অনেক অনেক সুন্দর, আপনারা আসিয়েন ঘুরিয়েন, অনেক সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে আসিয়েন, ফ্যামিলিদেরকে নিয়ে আসিয়েন, অনেক সুন্দর দৃশ্য। কিন্তু অনেক সুন্দর জায়গা, নানা রকম জিনিস আছে যা বাচ্চারা এসব দেখে অনেক 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 খুশি হবে। আমি নিজেই তো অনেক খুশি হলাম আদর্শ গ্রামটা দেখে। সামনে আমার দুই ছেলে, ওরা তো অনেক অনেক খুশি, অনেক খুশি। ওরা ড্রিম হলিডে পার্কে আসবে আসবে করে এসে অনেক খুশি। দুই ছেলে, এক ছেলে তো নাচতেছে বোটে উঠিয়ে, অনেক খুশি। সামনে দেখলাম পেঙ্গুইন, এগুলো দেখতে আরও সুন্দর। ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, খুব খুব সুন্দর, অনেক 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 সুন্দর। আমার মনটা এতে ভরে গেল, আমি দেখে আর না পারি পানি ধরতে গেলাম। তাও ভয় করতেছে, তাও পানিগুলো ধরছি। অনেক জোরে জোরে আসছে পানিগুলো, মনে হচ্ছে বাঁকা হয়ে পড়ে যাব। আবার দেখলাম পানির দিকে, অনেক অনেক সুন্দর লাগতেছে পানিগুলো। আপনারাও আসিয়েন, অনেক অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর দৃশ্য, যা দেখে আপনাদেরও মনটা অনেক অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা, এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।